প্লাস্টিক বর্জন ভারত গড়ার লক্ষ্যে আমাদের ওমেন্স কলেজ এনএসএস ইউনিট আমরা প্রায়শই এরকম অভিযানে নামি এবং আজকেও আমরা সেই প্লাস্টিক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্লাস্টিক ব্যবহারের যে কুফলগুলি সে সম্পর্কে জনসাধারণকে সচেতন থাকতে হবে, তার জন্য আমাদের প্লাস্টিক ব্যবহারের যার ফলে আমরা বিভিন্ন রোগে ভুগছি তার জন্য আমরা যেন সুন্দরভাবে সুন্দর পরিবেশ আমাদের আগামী প্রজন্মকে উপহার হিসেবে দিতে পারি তার জন্য আজকের আমাদের এই অভিযান। এবং আশা রাখছি আজকে যদি আমরা এটা করছি পরবর্তী সময় যদি সকলে এটা মেনে চলে তাহলে আমরা সাকসেস হবো আজকের এই অভিযান। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিট আজকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই সচেতনতা বার্তা পৌঁছে দিতে চাই যে ওয়ান টাইম প্লাস্টিক আমরা বর্জন করব এবং এই পৃথিবীকে একটা সুন্দর পৃথিবী আগামী প্রজন্মের কাছে উপহার দেব, তাহলে আমাদের এই বিশ্ব প্রকৃতি সুন্দর হবে এবং আগামী প্রজন্মও সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারবে, সবাই যেন এই কর্মযোগ্যে স্বাধীন হয় সেই নির্দিষ্টায় আমরা আজকে পৌঁছে দিতে চাইছি সমাজে।